নাজমুল হোসেন শান্ত, আপনার কাছে খোলা চিঠি। বাংলাদেশের এই ভূখণ্ডের প্রায় প্রত্যেকটা মানুষ, প্রায় প্রত্যেকটা ক্রিকেট প্রেমী আপনার খেলায় বিরক্ত, তাদের ধৈর্যের ব্যাপক সমস্যা হচ্ছে। আপনার খেলা দেখার পরে অনেকের ঘুম সমস্যা হয়, অনেকের হার্টে সমস্যা হচ্ছে, অনেকের দিন যাপন করতেও সমস্যা হচ্ছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া অনেকেই চায় না, অধিকাংশ মানুষ চায় না আপনি আর ক্রিকেট খেলেন। যেভাবে ক্রিকেটটা খেলেন তাতে মানুষের আফসোস হয়, দুঃখ বাড়ে। এভারেস্টের সমান কষ্ট মানুষের, এই কয়েকজনের হাতেই ক্রিকেটটা বন্দী। এবং সেইখানে যদি আপনার মতো একজন অটো সিলেকশনে নির্বাচিত হয়, একাদশে থাকে, খেলে, এর থেকে দুঃখ, এর থেকে অনুশোচনা আর নেই। আপনি অবসর নিন, অনেক তো হলো কয়েক বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার, বিপিএল, ডিপিএল, এনসিএল, বিসিএল, মধুচন্দ্রিমায় যান মালদ্বীপ, সর্বোচ্চ দামের হোটেলে থাকেন, রিসোর্টে থাকেন, স্বপ্ন তো পূরণ হচ্ছে। বিশ্বকাপের খেলার নামে অস্ট্রেলিয়া ভ্রমণ, এর আগে অন্যান্য দেশ ঘুরে বেড়ানো, সব হয়েছে। মানুষের চাওয়া এখন একটাই, আপনাকে কথিত অনেক নামে ডাকা হয়, কখনো লর্ড, কখনো স্যার। নিশ্চয়ই আপনি দেখেন সোশ্যাল মিডিয়া, সবাই দেখে, সবারই আগ্রহ আছে। আপনি চলে গেলে অন্য এক শান্ত আসবে না, তা আসবে না, এমন একজন আসবে যে অন্তত ক্রিকেটটা মন দিয়ে খেলবে, যে অন্তত ক্রিকেটটা ধ্যান করবে, যে অন্তত ক্রিকেটটা পরিশ্রম করবে। প্র্যাকটিসে একরকম, ম্যাচে একরকম, এইরকম ক্রিকেটার আমরা কেউ চাই না। শান্ত, বুঝতে পেরেছেন?